থেকেই আমরা কমপ্লিট লকডাউন এনফোর্স করছি। বেসিক্যালি কাল রাত থেকেই আমাদের অ্যাকশন শুরু হয়েছিল। কাল রাত 10টার পরেই তো নাইট কারফিউ ছিল, তখন থেকেই আমাদের এনফোর্সমেন্ট স্টার্ট হয়েছে। এখনও আমাদের এনফোর্সমেন্ট চলছে, স্ট্রং অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে এবং এ পর্যন্ত আমরা দেখেছি যে অলমোস্ট এটা মানুষ মেনে নিয়েছে এবং রাস্তায় কোনো লোক নেই, গাড়ি নেই। যারা ভাঙতে চেষ্টা করেছিল একটা সামান্য অংশ, তাদেরকে আমরা ডিটেইন করেছি। স্যার, আপনার মানে সাধারণ মানুষের প্রতি আপনার কি মেসেজ থাকবে স্যার আজকের দিনে? আমরা একটাই মেসেজ দিতে চাই, আজকের এই যে কমপ্লিট লকডাউন, সবাইকে সচেতন করে দিতে চাই যে করোনা বা COVID-19 যে এফেক্ট, এটা এখনো আছে। পাবলিকের মধ্যে এখনো একটা সচেতনতার দরকার আছে এবং পাবলিক বিনা কারণে ইমার্জেন্সি গ্রাউন্ড ছাড়া, শুধু আজকের দিন নয় অন্য দিনও যাতে ঘরের বাইরে না আসে। স্যার, আজকে কতজন মানে আপনারা ডিটেইন করছেন? এই পর্যন্ত আমরা প্রায় 30 মতো ডিটেইন করেছি, ভেহিকেল ডিটেইন হয়েছে। এখনো টোটাল কাউন্ট হয়নি, অন্যান্য জায়গা থেকে খবর আসবে। হ্যাঁ, নাইটে আমরা পুরোটা বলতে পারবো 10টার পরে।